হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি দেখাবো এই হ্যান্ডহেল্ড পস ডিভাইসটা, যেটা হচ্ছে ফুডপান্ডা ট্যাব নামে পরিচিত। আমাদের দেশে অনেকে এটাকে ফুডপান্ডা ট্যাব নামে জানে, কারণ হ্যান্ডহেল্ড ডিভাইসগুলোর প্রচলন অতটা ছিল না আমাদের দেশে। বাট এটা মেবি ফুডপান্ডাই প্রথমে ইন্ট্রোডিউস করে, যে তারা তাদের রেস্টুরেন্ট ওনারদেরকে এটা প্রোভাইড করতো। এবং বর্তমানে আমরা যদি দেখি যে বিভিন্ন জায়গায় এই হ্যান্ডহেল্ড পস ডিভাইসগুলো ইউজ হচ্ছে, যেমন হচ্ছে আমাদের পোস্টাল সার্ভিস ওরা ইউজ করে, তারপর হচ্ছে বাংলাদেশ পুলিশ খুব সম্ভবত ইউজ করে, হচ্ছে ট্রাফিক পুলিশরা এটা দিয়ে হচ্ছে জরিমানার মেমো দেওয়ার জন্য। এছাড়া যদি আমরা দেখি যে বিআরটিসি বাস, আর বর্তমানে রেলওয়েও আপনার যারা টিকিট কাটেনি তাদেরকে জরিমানা করার জন্য হচ্ছে এই হ্যান্ডেল পজ ডিভাইসগুলো ইউজ করছে। তো এই সবগুলো পজ ডিভাইসই মূলত সানমি কোম্পানি প্রোভাইড করে থাকে, কারণ তারাই বলা যায় মার্কেটে প্রচলিত পজ ডিভাইসগুলো ক্ষেত্রে মার্কেট লিডার। বাট এই ডিভাইসটা যদি আমি বলি, এটা হচ্ছে সানমি V2 প্রো মডেলের, এটা হচ্ছে ফুডপান্ডার জন্য তারা কাস্টমাইজ করেছে, যেহেতু ফুডপান্ডা হচ্ছে তাদের কাছ থেকে হয়তো বাল্ক অ্যামাউন্টে অর্ডার করে নিয়ে এসেছিল তাদের রেস্টুরেন্টে ওনাদেরকে দেওয়ার জন্য। আর ফুডপান্ডার এই ট্যাবটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা ফুডপান্ডা যখন প্রোভাইড করে রেস্টুরেন্ট ওনাদেরকে, তখন তারা এটা ফার্মওয়্যারটা এরকমভাবে লক করে দেয় যেন ফুডপান্ডার যে ডেলিভারি অ্যাপটা আছে ওইটার বাইরে অন্য কোনো অ্যাপ ইনস্টল না করা যায়। বাট এটা আনলক করা খুব ইজি, যেমন আমি এটা ফ্যাক্টরি রিসেট দেওয়ার পরে এটা আনলক হয়ে গেছে। তার মানে হচ্ছে এখন এই যে এটাতে আমরা যদি দেখি যে রেগুলার অ্যান্ড্রয়েডের সব ফিচারই পাওয়া যাচ্ছে, এছাড়া আপনি যে কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন। সো এই ট্যাবটা এক্স্যাক্টলি ফুডপান্ডা কত টাকা নেয় রেস্টুরেন্ট ওনাদের কাছ থেকে এটা প্রোভাইড করার জন্য, নাকি ফ্রিতে প্রোভাইড করে আমার জানা নেই। বাট আমি যদি এটা দেখি যে মার্কেটে, যদি এটার মডেল দেখি মার্কেটে এটার কস্ট খুবই বেশি। আপনারা যদি এটাকে একটা স্মার্টফোন হিসেবে চিন্তা করেন, আর এই অংশটাকে একটা থার্মাল প্রিন্টার হিসেবে চিন্তা করেন আলাদাভাবে, নর্মালি আমরা জানি যে এই ধরনের থার্মাল প্রিন্টারের দাম, চাইনিজ থার্মাল প্রিন্টারগুলো 2 থেকে 3 হাজার টাকা হয়, আর এই স্পেসিফিকেশনের একটা ফোনের কথা চিন্তা করলে হয়তো সেটা 5 থেকে 7 হাজার 10 হাজার টাকা হতে পারে। আর সব কিছু মিলিয়ে যদি আমরা দেখি যে এই পজ ডিভাইসগুলো মার্কেটে সেল করে, যেমন রায়ান্স বা স্টারটেকে যদি সেল করে, তারা অনেক বেশি দামে সেল করে, যেহেতু এটা একটা B2B প্রোডাক্ট। আমি এটা একটা বার্গেনে পেয়েছিলাম, এই জন্য আমি অ্যাকচুয়ালি এটা রিভিউ করার জন্য কেনা, যে এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে এটা জানার জন্য। আমরা যদি একটু সেটিংসে যাই, ওকে, সেটিংসে গেলে আমরা দেখতে পাবো যে রেগুলার অ্যান্ড্রয়েডের যে ভ্যানিলা যে সেটিংসটা আছে সেটাই আছে, আর এটা হচ্ছে রান করছে অ্যান্ড্রয়েড 7.1.2। আর এটার স্পেসিফিকেশন যদি আমরা দেখি, যে এটার সিকিউরিটি প্যাচ যদি দেখি, এটা অনেক আগের, মার্চ 2018-তে, এটা হচ্ছে স্টক ফার্মওয়্যার এটার। তো আমরা যদি এটার ডেভ চেক, এই অ্যাপটা আমি ইনস্টল করেছি, আই ডোন্ট নো সামহাও এটাতে হচ্ছে প্লে স্টোরটা কাজ করছে না, আমি লগ ইন করার পরেও প্লে স্টোরটা হচ্ছে ক্র্যাশ করছে। বাট এটা আমি যতটুকু জানি যে গুগল প্লে সার্ভিসেস এটাতে অলরেডি ইনস্টলড, সো প্লে স্টোর কাজ করার কথা, বাট এটা হয়তো এই এটা স্পেসিফিকেশন খুবই লোয়ার এন্ডের হওয়ার কারণে হয়তো প্লে স্টোরটা ক্র্যাশ করছে। কারণ আমরা যদি দেখি যে অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইম, সেটা খুবই আপনার বেশি টাইম নিচ্ছে, মোটামুটি স্লো বলা যায় এটাকে। যেমন আমরা যদি এটার সিপিইউর কথা চিন্তা করি, সিপিইউ হিসেবে আছে হচ্ছে স্ন্যাপড্রাগন 425, যেটা অনেক পুরনো একটা চিপসেট, 28 ন্যানোমিটারের। আর হচ্ছে এটার ডিসপ্লেটা ভালো, আমার 5.5 ইঞ্চির ডিসপ্লে আর 720 পিক্সেলের, সো 295 PPI, দ্যাটস গুড। আর ওইদিকে এটাতে র্যাম আছে হচ্ছে 1 GB, আর স্টোরেজ আছে হচ্ছে 8 GB, যেটা হচ্ছে পুরোটা ইউজেবল না। আর এদিক দিয়ে যদি আমি ব্যাটারির কথা বলি, ব্যাটারি হচ্ছে এটাতে খুব সম্ভবত 2000 মিলিয়াম বা 2500 মিলিয়াম্পের মতো ব্যাটারি। তো এটা নর্মালি এই ধরনের ডিভাইসগুলোতে ব্যাটারি অতটা ম্যাটার করে না, কারণ হচ্ছে এইগুলো সাধারণত অল টাইম চার্জে লাগানো থাকে। এটাতে একটা টাইপ সি পোর্ট আছে আমরা যদি দেখি, সো এটা সাধারণত যারা শপে ইউজ করে বা রেস্টুরেন্টে ইউজ করে, তারা রিসেপশন ডেস্কে এটা সবসময় চার্জে লাগিয়ে রাখে, সো চার্জ নিয়ে প্রবলেম হয় না। আর এখানে যদি আমরা দেখি যে পিছনে একটা পোগো পিন আছে, এটা হচ্ছে ক্র্যাডেলের জন্য, সো এটার একটা ডক আছে সেই ডকে রাখার জন্য এই পোগো পিন কানেক্টর। আর এটাতে যদি দেখি আমরা রিমুভেবল একটা ব্যাকশেল, আর এটার ভিতরে হচ্ছে নন রিমুভেবল একটা ব্যাটারি, আর সেই সাথে হচ্ছে আপনি সিম লাগাতে পারবেন। আর এখানে যদি আমরা দেখি যে ক্যামেরা আছে, তো এটা হচ্ছে মেনলি ক্যামেরাটা 5 মেগাপিক্সেলের, বাট এটা হচ্ছে মেনলি বারকোড বা কিউআর কোড স্ক্যান করার জন্য। আর এটার যে অন্য আরেকটা মডেল আছে হায়ার এন্ডের মডেল, সেটাতে এটাতে NFC থাকে, বাট এই মডেলটাতে নাই, যেহেতু ফুডপান্ডার NFC দরকার হয় না, তারা হয়তো এটা কাস্টমাইজভাবে বিল্ড করে এনেছে যেটাতে NFC নাই। বাট এমনিতে এটা 4G সাপোর্ট করে, GPS সাপোর্ট করে, সব ধরনের রেডিও টেকনোলজি এটাতে অ্যাভেলেবল। আর আমরা যদি এই পার্টটা খুলি, এটাতে হচ্ছে অ্যাকচুয়ালি থার্মাল প্রিন্টারটা, এটা হচ্ছে যে একটা পেপার রোল অলরেডি প্যাকেটে দেওয়া থাকে। আমি যদি আপনাদেরকে বক্সটা দেখাই, সো এই বক্সটা হচ্ছে এইরকম একটা বক্সে আসে, ফুডপান্ডার সুন্দর লোগো দেওয়া, আর এটার ভেতরে হচ্ছে অ্যাকচুয়াল যে আপনার প্রোডাক্টের যে বক্সটা, এটা হচ্ছে খুবই ক্লিন ডিজাইনের একটা বক্স, নর্মাল ফোনের বক্সের মতো। এটার ভেতরে চার্জার থাকে, এক্সট্রা পেপার রোল থাকে অ্যান্ড পেপার ওয়ার্কস থাকে। সো আমি বক্সটা খুলে দেখালাম না, বক্সটা আমি যদি সাইডে রাখি, এখন যদি আমি আপনাদেরকে দেখাই যে
থার্মাল প্রিন্টারটা আমি টেস্ট করে দেখাবো আপনাদেরকে। সো নর্মালি আমরা যদি যে কোনো অ্যাপ ওপেন করি, যেমন এটাতে হচ্ছে ডিফল্ট কিছু অ্যাপ দেওয়া আছে, আমি পরবর্তীতে শুধু দুই একটা অ্যাপ ইনস্টল করেছি, যেমন মোবি কন্ট্রোল অ্যাপটা দেওয়া আছে, এটা হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন থেকে এই ট্যাবটা কন্ট্রোল করার জন্য, আর এটা হচ্ছে যে ক্যামেরা, আচ্ছা ক্যামেরা হচ্ছে ভালো স্ক্যান করার জন্য এটা এনাফ, আর মেসেজিং অ্যাপ আছে, এগুলো হচ্ছে বাই ডিফল্ট অ্যান্ড্রয়েডের যে অ্যাপগুলো, আর সিস্টেম আপডেটের অ্যাপ আছে, যদিও এটাতে কোনো আপডেট আমি পাইনি পর্যন্ত, যেহেতু এটা অনেক পুরনো একটা মডেল আর আমি আপাতত এটাতে ওয়াইফাই কানেক্ট করিনি। সো আমরা যদি এই অ্যাপটাতে যাই, অ্যাপটা আমি ইনস্টল করেছি, আপনি এই ধরনের যে কোনো থার্মাল প্রিন্টিং এর অ্যাপ ইনস্টল করে আপনি এটা দিয়ে প্রিন্ট করতে পারবেন। এখন যেহেতু প্রিন্টারটা অলরেডি সেট আপ করা আছে, তো আমি যদি যে কোনো অপশনে যাই, যেমন আমি যদি ফটো প্রিন্টিং এ যাই, এখন আমি প্রিন্ট করতে পারবো। সো আপনি যদি দেখেন যে আমি প্রিন্টে চাপলাম, এই যে ফটোটা প্রিন্ট হয়ে গেল। এটা যেহেতু একটা ফ্রি ভার্সন, সো এটাতে একটা ওয়াটারমার্ক দেখাচ্ছে, নর্মালি এটার প্রো ভার্সন কিনে নেওয়া যায়, এছাড়া আরও অনেক ফ্রি ভার্সন আছে ইয়েতে প্লে স্টোরে, আপনার অসংখ্য অ্যাপ আছে থার্মাল প্রিন্টিংয়ের জন্য, আপনি যদি ব্লুটুথ প্রিন্টার বা থার্মাল প্রিন্টার লিখে সার্চ দেন বা লেবেল প্রিন্টার, অসংখ্য অ্যাপ পেয়ে যাবেন। এছাড়া আপনার দোকানের বা রেস্টুরেন্টের ক্যাশ মেমোর জন্য অ্যাপ আছে, বা পস লিখে সার্চ দিলে অসংখ্য অ্যাপ পাওয়া যাবে, যেগুলো দিয়ে আপনি আপনার রেস্টুরেন্ট ম্যানেজ করতে পারবেন, বা ফুডপান্ডা ছাড়াও আপনি যদি আপনার পার্সোনাল কোনো শপে আপনি এটা ইউজ করতে চান পস মেশিন হিসেবে, বা টিকিটিং এর জন্য আপনি এই ধরনের অনেক অ্যাপ পেয়ে যাবেন। নর্মালি আমি যদি বলি যে বাংলাদেশ পোস্টাল সার্ভিস বা রেলওয়ে, তারা হচ্ছে তাদের কাস্টম অ্যাপ ইউজ করে, বাট এগুলো প্লে স্টোরে পাবেন না, বাট নর্মালি হচ্ছে আপনি অন্য যে কোনো ধরনের অ্যাপ আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। এছাড়া যদি আমি বারকোডের কথা বলি, আপনি ধরেন আপনি চাচ্ছেন আপনার কোনো প্রোডাক্ট ট্যাগিং করতে বারকোড দিয়ে, এবং সেটা আপনি ট্যাগ করতে পারবেন এটা দিয়ে, যেমন আমি যদি একটা বারকোড জেনারেট করি, সো এটা আমার জেনারেটেড বারকোড, এবং এটা আমি প্রিন্টে দিলাম, এই যে এটা প্রিন্ট হয়ে গেল। সো এটার একটা মজার বিষয় হচ্ছে এই ধরনের যে রোলার পেপারগুলো সেগুলো খুবই কম প্রাইসের, এগুলো আপনি তাড়াতাড়ি পাবেন, আর এটার মধ্যে স্টিকার ভার্সনও আছে, অর্থাৎ এটা কিন্তু রাইট নাও এটা হচ্ছে স্টিকার ভার্সন না, বাট এই পেপারগুলোর মধ্যে আরেকটা আছে স্টিকার ভার্সন, যেটা আপনি স্টিকারের মতো আপনি পিছনের ইয়েটা খুলে আপনি আঠার মতো এটা লাগিয়ে দিতে পারবেন কোথাও, সো আপনি প্রোডাক্টের গায়ে বা যে কোনো জায়গায় আপনি এটা লাগাতে পারবেন। এছাড়া যদি আমি চিন্তা করি যে এটার ফিচারের কথা, রেগুলার একটা ট্যাব হিসেবে আপনি সব যে কোনোভাবে ইউজ করতে পারবেন এটাকে, এছাড়া আমার মতে এটা যদি আপনি স্মার্ট হোম ডিভাইস হিসেবে ইউজ করতে পারবেন, এটাতে বিভিন্ন অ্যাপ ইনস্টল করে, তো এটা সবসময় আপনার একটা জায়গায় কানেক্টেড থাকে, সো এটাতে আপনি গুগল অ্যাসিস্ট্যান্ট বা এটা কোনো স্পিকারের সাথে আপনি ইউজ করতে পারবেন, মানে স্পেসিফিক জন্য যদি কোনো অ্যাপ ইউজ করেন। আপনি এটাকে রেগুলার একটা ট্যাব হিসেবে ইউজ করতে গেলে খুবই প্রবলেম ফেস করবেন, কারণ হচ্ছে এটা যেহেতু অনেক স্লো, বাট এটাতে খুব বেশি অ্যাপ ইনস্টলও করা যাবে না, একটা স্টোরেজ লিমিটেশন র্যাম লিমিটেশনের জন্য, বাট আপনি যদি একটা দুইটা অ্যাপ ইউজ করতে চান, যেমন হচ্ছে একটা মিউজিক প্লেয়ার অ্যাপ বা এই ধরনের কোনো অ্যাপ ইউজ করবেন, বা গুগল অ্যাসিস্ট্যান্ট হিসেবে, সেক্ষেত্রে আপনি হয়তো এটা টেবিল টপ রেখে দিলেন আর একটা দুইটা অ্যাপ ইউজ করলেন, সেক্ষেত্রে এটা খুব ভালো একটা অপশন হতে পারে। এছাড়া আমি জানি না এটার কাস্টম রম ডেভেলপাররা কেন এটা নিয়ে কাজ করছে না, কারণ এটা খুবই কম প্রাইসে আপনার মার্কেটে পাওয়া যায়, যেহেতু রেস্টুরেন্ট ওনারা অনেক ক্ষেত্রেই জানে না যে এই এটা কীভাবে ইউজ করতে হয়, যেটা ফার্স্ট এটা লক থাকে, সো ওনারা ভাবে যে ফুডপান্ডা অ্যাপ বাদে এটা ইউজ করা যাবে না, সেক্ষেত্রে তারা এটা কম প্রাইসে সেল করে দেয় মার্কেটে। আপনি যদি এটা অনলাইন মার্কেট প্লেসে একটু খোঁজ করেন তাহলে পেয়ে যাবেন অনেক কম প্রাইসে, বাট সেক্ষেত্রে যদি কাস্টম রম ডেভেলপাররা এটার জন্য কিছু কাস্টম রম বিল্ড করে, আমার মতে এটাকে একটা নতুন জীবন দিতে পারে, যেহেতু এটার সিপিউটা খুবই দুর্বল, সেক্ষেত্রে এটার স্টক রমটা একটু হেভি, আমার মতে এটা থেকে অ্যাডিশনাল ফিচার টিচার রিমুভ করে যদি এটার জন্য কাস্টম রম ডেভেলপ করা যায়, এটা খুবই ভালো একটা অপশন হবে এই ট্যাবটার জন্য। সো ওভারঅল আমি যদি চিন্তা করি যে অ্যাজ এ হ্যান্ডহেল্ড পস ডিভাইস অ্যান্ড থার্মাল প্রিন্টার, দিস ইজ গুড। থ্যাংক ইউ।